আমাদের খেয়াল রাখতে হবে, শয়তানের মনে মানব জাতির প্রতি যেই হিংসা তা এক ভয়াবহ হিংসা যা তাকে পুরোপুরি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এই হিংসা এত প্রবল যে এর ফলে সে অকল্পনীয় রকমের ধৈর্য নিয়ে মানুষকে বিপদগামী করার মিশনে নেমেছে। তারই ধারাবাহিকভাবে মানুষকে ধোঁকা দেওয়ার কৌশল আমাদের সব সময় মাথায় রাখা উচিত, যেন আমরা নিজেদের সমাজের দিকে তাকিয়ে বুঝতে পারি শয়তান বর্তমান সময়ে কিভাবে কাজ করছে। এবং শয়তানের আরেকটি কৌশল হচ্ছে মানুষকে হতাশ করে ফেলা। আমরা ভাবতে পারি চারিদিকে এত অন্যায় অনাচার, চারিদিকে এত পাপ, এত জুলুম, মনে হতে পারে বর্তমান বিশ্ব মনে হয় শয়তানই নিয়ন্ত্রণ করছে। এটা একটা ধোঁকা, কারণ গোটা মহাবিশ্বের নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে। শয়তান শুধুমাত্র আমাদের মনে ফিসফিস করে কুবুদ্ধি দিতে পারে, তার আমাদের উপর কোনোই নিয়ন্ত্রণ নেই। চারিদিকে অনেক অন্যায় অনাচার ছড়িয়ে পড়েছে, এটা দেখে যেন আমরা মানুষের ভালো কাজ করার ক্ষমতার ব্যাপারে নিরাশ না হয়ে যাই, কারণ মহাবিশ্বের রব তো আমাদের উপর নিরাশ হননি। তিনি তো এখনও আমাদের প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই মমতা ভরে দিয়ে যাচ্ছেন, যেন আমরা তার দিকে ছুটে যাই, জান্নাতের দিকে ছুটে যাই। অতএব শয়তানের কুমন্ত্রণা যেন আমাদের নিরাশ না করে ফেলে।